সোমবার ধর্মনগর পুরাতন মোটর স্ট্যান্ডস্থিত সহযোগ সামাজিক সংস্থার উদ্যোগে এবং ওয়াইস ক্লাব ও ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এদিন প্রায় 20 জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেন। এই মহতি উদ্যোগের জন্য সংস্থার সকল সদস্যদের ধন্যবাদ জানান বিধায়ক বিশ্ববন্ধু সেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি সারা ত্রিপুরা রাজ্যে নবীনদের কাছে, যুবকদের কাছে আহ্বান জানিয়েছেন রক্তদান করার জন্য। বিভিন্ন জায়গায়, বিভিন্ন উদ্যোগে, বিভিন্ন সমাজসেবী সংগঠন, এনজিও রক্তদান শিবির করেছেন। আজকে সহযোগের উদ্যোগে এখানে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এখানে রক্তদান শুরু হবে এক্ষুনি। এই সকল যুবক যুবতী রক্ত দেবেন, ওনাদেরকে উৎসাহিত করছেন এনজিও। আমি কর্তৃপক্ষদেরকে ধন্যবাদ জানাই।